সেই পঞ্চায়েত ভোটের আগে থেকেই শরীর ভালো যাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু না কিছু লেগেই রয়েছে মাঝে বহুদিন ভুগেছেন পায়ের যন্ত্রণায় ছোটখাটো অস্ত্রোপচারও হয়েছিল পায়ে এদিকে শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের হাসপাতালে যান মুখ্যমন্ত্রী গতকালই মেডিক্যাল বুলেটিনে এসএসকেএম কর্তৃপক্ষ জানায় রুটিন চেকআপের সময় ডান কাঁধে ছোট্ট অস্ত্রোপচার করা হয়েছে মমতার তবে সেসব হয়ে গেলেই উডবার্নের সামনে নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান মমতা আর এবার মুখ্যমন্ত্রীর এই এসএসকে যাওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর দাবি গতকালের সুপারের চেম্বারে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসচিব কলকাতা পুলিশের এর সুপার সেই বৈঠকে হাজির ছিলেন সেখানে নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে আলোচনা করা হয়েছে বলে রীতিমতো বোমা ফাটালেন শুভেন্দু এই নিয়ে বিরোধী দলনেতা বলেন গতকাল দুই তো পাঁচ মিনিটে পিজি হাসপাতালে সুপারের দপ্তরে বসেছিলেন সেখানে স্বাস্থ্যসচিব কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল ছিলেন সন্ধে সাতটা পর্যন্ত সকলে ছিলেন দুটো মিটিংয়ের খবর নিন আমার কাছে নির্দিষ্ট খবর আছে যে ওই বৈঠকে সুজয়কৃষ্ণকে নিয়ে আলোচনা হয়েছে শুধু তাই নয় শুভেন্দুর আরও অভিযোগ ইন্টারকমে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও কথা বলেছেন মমতা শুভেন্দু বলেন সন্ধে মুখ্যমন্ত্রীর বাড়িতে তার ভাইপো এবং নতুন ডিজি রাজীব কুমারের উপস্থিতিতে দ্বিতীয় মিটিং হয়েছে লোকসভা নির্বাচনে কিভাবে ভোট লুট চালানো যেতে পারে সেই নিয়ে সেকেন্ড মিটিং এ আলোচনা হয়েছে প্রসঙ্গত